বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের চোখরাঙানি, রাজ্য জুড়ে ধেয়ে আসছে তুমুল ভারী বৃষ্টিপাত, জানিয়ে দেওয়া হলো পূর্বাভাসে। তো বন্ধুরা, সেই নিয়ে আজকের লেটেস্ট ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে তুমুল দুর্যোগ ধেয়ে আসছে, সমস্ত কিছু তথ্য ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। শুরু থেকে বেশ জমিয়ে ব্যাটিং শুরু করেছে বর্ষা, বৃষ্টি কম বেশি লেগেই রয়েছে, সঙ্গে রয়েছে প্রচণ্ড বজ্রপাত, বাড়ছে নদীর জলস্তর, নিচু এলাকা জলমগ্ন হচ্ছে মাঝে মধ্যেই। তবে এবার বর্ষার দোষে নিম্নচাপ বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের চোখ রাঙানি, আর তার ফলে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে আর্দ্রজনিত অস্বস্তি বেশি থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর অনুযায়ী আগামী 23 জুলাই উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, 26 জুলাই বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হবে আরেকটি নিম্নচাপ। প্রথম নিম্নচাপের প্রভাবে মধ্য ভারত ও সংলগ্ন পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যার প্রভাব ইতিমধ্যে রাজ্যের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে পড়বে। আগামী সপ্তাহে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে বুধবার মূলত আকাশ মেঘলাই থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27.3°C, মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9°C, বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 95%। দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ, যার মধ্যে রয়েছে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বৃহস্পতি এবং শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে ফের বৃষ্টি পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোম, মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যার মধ্যে রয়েছে উপরের 5টি জেলা, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং সিকিম। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এই জেলাগুলিতে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কোথাও কোথাও হালকা এবং মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা আজকের লেটেস্ট আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।